প্রথমে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মেশিনের একটা অটোমেশন আমাদের কম্বারের রিচার্ডের কম্বারের বা অন্যান্য ম্যানুফ্যাকচারের কম্বারের মধ্যেও পাওয়া যাবে তো এটা যেহেতু তো অ্যানিমেশন যেটা দেখবো এটা যেহেতু হচ্ছে রিটারের বানানো অ্যানিমেশন তাই এখানে হচ্ছে রিটারের যে ফিচার সেটা নিয়ে বলা হচ্ছে ফিচারটার নাম হচ্ছে রোবোল্যাপ তো রোবোল্যাপ আসলে জিনিসটা কি রোবোল্যাপ আসলে হচ্ছে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি যে একটা নতুন ল্যাব এবং নতুন ল্যাবের রিজার্ভ ল্যাব আমরা যেটাকে বলি যে মেশিনের পিছনে রিজার্ভ ল্যাব বসানো এবং এদিক দিয়ে প্রসেসিং ল্যাব সামনে প্রসেসিং ল্যাব সামনে এবং রিজার্ভ ল্যাব হচ্ছে পিছনে বসানো আছে তো এই প্রসেসিং ল্যাব ক্ষেত্রে যেটা হবে যে প্রসেসিং ল্যাব তো ব্যবহার হচ্ছে হতে হতে এক সময় এটা শেষ হয়ে যাবে তো শেষ যখন হবে তখন আমাকে কিন্তু নতুন ল্যাবকে প্রসেসিং ল্যাপের জায়গায় নিয়ে আসতে হবে কিন্তু এখানে একটা কাজ হচ্ছে বাকি থেকে যায় তাতে সেটা হচ্ছে যদি আমি এই পুরাতন সাথে অর্থাৎ প্রসেসিং ল্যাবের সাথে নতুন রিজার্ভ ল্যাব যেটা নামবে নিচে এই দুইটা ল্যাবের সাথে যদি আমি সংযোগ করতে না পারি তাহলে কিন্তু আমার স্লাইভারের কন্টিনিউটি বজায় থাকবে না অর্থাৎ তখন দেখা যাবে কি এই পুরান ল্যাব যেটা ছিল এই ল্যাবটা শেষ হয়ে গেল স্লাইভার একটা আর নতুন ল্যাবের স্লাইভার আরেকটা এরকম হয়ে যাবে তো আমরা তো হচ্ছে কন্টিনিউটি বজায় রাখতে চাই যে পুরা একটা ক্যানের মধ্যে একটা মাত্র স্লাইভার থাকবে একাধিক স্লাইভার থাকবে না তো এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে পুরান ল্যাব যখন শেষ হয়ে যাবে পুরান ল্যাবের শেষ মাথার সাথে নতুন ল্যাবের শুরুর মাথা অর্থাৎ পুরান ল্যাপের শেষ এন্ডের সাথে নতুন ল্যাপের হচ্ছে নতুন শুরুর যেই এন্ড সেইটাকে জোড়া লাগিয়ে দিতে হবে তাহলেই হচ্ছে স্লাইভারের কন্টিনিউটি বজায় রাখা সম্ভব তো এই জোড়া লাগানো এই ল্যাপের যে জোড়া লাগানো সেটাকেও আসলে জোড়া লাগানো ব্যাপারটাকে তো আমরা বলি হচ্ছে পিসিং তো এখানে আসলে আমরা ল্যাপের পিসিং করব তো এই ল্যাপের পিসিংটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে করা হয় তো সেই ল্যাপের পিসিং এর ক্ষেত্রে যদি আমরা ম্যানুয়ালি না গিয়ে অটোমেশন আসা হয় কারণ ল্যাপের পিসিংটা যদি নিখুঁত না হয় তাহলে পিসিং থেকেই একটা থিক প্লেস এর ফল্ট তৈরি হয়ে যেতে পারে তো এই জন্য এই কারণে এটা সেন্সিটিভ একটা অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয় অন্য ম্যানুফ্যাকচারারদেরও ল্যাপ পিসিং এর অটোমেশন আছে তো আমরা এখানে হচ্ছে ল্যাপ পিসিং এর জন্য যে অটোমেশন যেটা ব্যবহার করব এই ফিচারটার নাম রিটার্ন দিয়েছে হচ্ছে রোবো ল্যাপ তো এটা নিয়ে আজকে প্রথমে আমরা কথা বলি দেখি নিয়ে ভিডিওটা আমরা সামনে আগাচ্ছি এটা ছোট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আহ প্রসেসিং ল্যাবটা শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ল্যাপের চিত্র ডান দিকে উপরের দিকে এটা হচ্ছে আমার রিজার্ভ ল্যাব আর এইদিকে হচ্ছে এটা প্রসেসিং ল্যাব অর্থাৎ প্রসেসিং ল্যাপটা শেষের দিকে প্রায় ভিতরে হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেজ দেখা যাচ্ছে এটা মূলত আমার ল্যাপের প্যাকেজ আর উপরের দিক দিয়ে ল্যাপ এবং এটা হচ্ছে ল্যাপের লাস্ট লেয়ারটা তো ল্যাপ তো আসলে ফাইবারের একটা সিট যেটাকে আমরা বারবার বারবার প্যাকেজের উপরে পেঁচাই নিয়ে যাচ্ছি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাপের উপরের যে লাস্ট লেয়ার যেটা বাকি ছিল সেই লেয়ারটা হচ্ছে এটা এবং ল্যাপকে ঘুরানোর জন্য ল্যাপের নিচে এটা একটা এবং এটা একটা দুইটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং রোলার আছে এটা একটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার আর এটা একটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার তো এই প্যাকেজের নিচে দুইটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার আছে আর তারপরে হচ্ছে এই সামনের দিকে যদি আগাই তো এখানে হচ্ছে প্রেসিং রোলার আছে তো এখানে তোমার যে কালার করা দেখতে পাচ্ছ এই কালার করা রোলারটা হচ্ছে প্রেসিং রোলার আচ্ছা এই মোটামুটি আমার এখানে পরিচিতি আমাদের ব্রুশিয়ারও আছে এটা যেমন যে এখানে এটা হচ্ছে সেই প্রেসিং রোলার It is a lap winding roller. আমাদের এখানে হচ্ছে এই রোবোল্যাপ যে ফিচারটা এটা নিয়ে একটা সুন্দর করে লেখা আছে চারটা সাইকেলের ভাগ করে হ্যাঁ যে এই যে E66 এবং 76 এই ব্রوشিয়ারটায় লেখা আছে ফুললি অটোমেটেড ল্যাপ চেঞ্জ ওর অবশ্য হয় এই টাইটেলের রোবোল্যাপ নামটা ব্যবহার না করলে ওরা নিচে হচ্ছে ব্যবহার করেছে তো চারটা সিস্টেমের মাধ্যমে চারটা ধাপের মাধ্যমে তারা এখানে রোবোল্যাপটাকে ব্যাখ্যা করেছে তো এটাই আমরা হচ্ছে দেখব এই জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করব আচ্ছা তো যাই হোক আমরা তো বলেছি যে এটা হচ্ছে ল্যাব দুইটা ল্যাব অন্ডিং রোলার ওটা প্রেসিং রোলার তো যখন আমরা শুরু করি তোমরা হচ্ছে প্রেসিং রোলারের এর দিকে একটু খেয়াল রাখবে প্রথমে যখন লাস্টের লেয়ারটা চলে আসে ল্যাপের আনওয়াইন্ডিং হতে 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 যখন ল্যাপের লাস্ট চলে আসে তখন হয় কি প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এই প্রেসিং থেকে নিচের দিকে নেমে আসবে উপরের আমি ভিডিওটা এখনই অন করব তোমরা দেখবা যে এই প্রেসিং রোলার যেটা আছে এই প্রেসিং রোলারটা উপরের থেকে নিচের দিকে নেমে আসবে তো নিচের দিকে আসলে নেমে আসলে কি হবে নিচের দিকে নেমে আসলে প্রথমে যেটা হচ্ছে ল্যাপ হচ্ছে আনওয়াইন্ডিং হয়ে সামনের দিকে চলে যায় এই যে ল্যাপটা এইভাবে হয়ে বাম দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যায় ওই টপ নিপার বটম নিপার ওই দিক দিয়ে ওই দিকে আগায় তো প্রেসিং রোলার যদি নিচে নেমে যায় তাহলে সবার প্রথম যেটা হবে যে ল্যাপের উপরে ল্যাপের সামনের দিকে যাওয়ার যে রাস্তাটা ছিল ল্যাপ সামনের দিকে যাওয়ার রাস্তাটা হচ্ছে বন্ধ হয়ে যাবে এই কাজটা সবার প্রথম হবে দেখি তাহলে প্রেসিং রোলারের দিকে তাকাও আমি ভিডিও অন করছি এই প্রেসিং রোলার কিন্তু নিচে নেমে আসছে প্রেসিং রোলার নিচে নেমে আসলো তার মানে এই যে বাকি বাকিটুকু ছিল এই ল্যাপটুকু সামনের দিকে চলে যাওয়ার সুযোগ এখন আর নাই তো প্রেসিং রোলার নিচের দিকে নেমে আসছে এই প্রেসিং রোলার নিচের দিকে নেমে আসলো আচ্ছা এখন যেটা হবে এখন হচ্ছে তোমার আনওয়াইন্ডিং হবে এতক্ষণ তো সরি আনওয়াইন্ডিং হয়েছিল সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু আমার ল্যাপটা ক্লক ওয়াইজ ঘুরেছিল ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ঘোরার ফলে ল্যাবটার সামনের দিকে এগিয়েছিল এখন হচ্ছে কি ল্যাপটা কিছুক্ষণ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে তো অ্যান্টি ঘুরলে হচ্ছে ল্যাপটা প্যাকেজের গায়ে পেঁচিয়ে যাবে যেমন ওই যে খেয়াল করো তো এখন যেমন ল্যাব এবং প্রেসিং এর মাঝখানে হচ্ছে কিছু ল্যাব দেখতে পাচ্ছ তোমরা এই ল্যাবের প্যাকেজ এবং প্রেসিং রোলারের মাঝখানে কিন্তু কিছু ল্যাব দেখা যাচ্ছে এই যে এই বরাবর কিছু ল্যাব দেখা যাচ্ছে এখন যখন ল্যাব ওয়াইন্ডিং রোলার গুলি প্যাকেজটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে শুরু করবে তখন কিন্তু এই ল্যাবটুকু আর এখানে থাকবে না এই ল্যাবটুকু কিন্তু প্যাকেজের গায়ে পেঁচিয়ে যাবে খেয়াল করে দেখো এবার আমি ভিডিওটা চালু করব তোমরা এইটুকু জায়গায় খেয়াল করবা যে এইটুকু জায়গার মধ্যে যে ল্যাব ছিল সেই ল্যাবটুকু হচ্ছে ফিরিয়ে নেওয়া হচ্ছে প্যাকেজের গায়ে নিয়ে নেওয়া হচ্ছে টেনে নেওয়া হচ্ছে খেয়াল করে দেখো এই নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হলো এই হচ্ছে ল্যাপের মাথাটা এখন এখানে তো যেহেতু ফিরিয়ে নেওয়া হচ্ছে তখন অবশ্যই কিন্তু ছিড়ে গেছে ল্যাপটা এইভাবে ছিল কিছু অংশ ল্যাপের যে প্যাকেজ সেই প্যাকেজটা টেনে টেনে এই নিতে গেলে কিন্তু যেহেতু একটা প্রান্ত এখানে ওয়াইন্ডিং সরি প্রেসিং রোলারের দ্বারা আটকে দেওয়া যখন ফিরিয়ে নেওয়া হলো তখন কিন্তু কাজে এই তোমার হচ্ছে প্রেসিং রোলারের এখান থেকে কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে এবং ল্যাপ ছিঁড়ে যাওয়ার মানে কিন্তু হচ্ছে এরকম এরকম হয়ে গেল তার মানে আগে যদি এখানে বিশ হাজার ফাইবার বা দুই লাখ ফাইবার থেকে থাকে তাহলে প্রেসিং রোলারের নিচে রয়ে গেল হচ্ছে এক লাখ বাকি এক লাখ ফাইবার রয়ে গেল হচ্ছে ল্যাপের সাথে এই যে এখানে এখানে কিন্তু ফাইবারের পরিমাণ খুবই কম আমি আমার এখান থেকে বোঝা যাচ্ছে আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা নিজেরা যখন ভিডিওটা খেয়াল করবো তখন দেখবা যে ল্যাপটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেল ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে কিছু ফিফটি পার্সেন্ট ফাইবার এখানে জমা প্রেসিং রোলারের নিচে এটা দেখে বোঝা যাচ্ছে এই জায়গায় সাদা 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 অল্প কিছু ফাইবার আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে এখন এখানে চলে আসছে এই জায়গাটার মধ্যে চলে আসছে তো এখন কি করবো আমরা এটা হচ্ছে 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 দ্বিতীয় ধাপ ধাপ শেষ হয়ে এখন তারপরে যেটা সেটা এই এই প্যাকেজের প্যাকেজের নিচে নিচে একটা লাল রঙের কি যেন একটা দেখা যাচ্ছে এটা একটা সাকশন চেম্বার এই সাকশন চেম্বারটা খুলে যাবে এবং অবশিষ্ট ল্যাব যেটুকু প্যাকেজের গায়ে পেঁচানো তাকে হচ্ছে সাকশন করে নিয়ে নেওয়া হবে দেখো এটাই সাকশন চেম্বারটা হচ্ছে খুলে গেল এবং অবশিষ্ট ল্যাব যতটুকু ছিল এইটুকু ল্যাবকে হচ্ছে নিয়ে নেওয়া হলো সাকশন করে নিয়ে যাওয়া হলো এখানে লেখা হয়েছে ল্যাব আনওয়াইন্ডিং আনওয়াইন্ডিং বলতে কোনটাকে বোঝানো হচ্ছে বুঝছো নিশ্চয়ই যে প্যাকেজ থেকে স্পুল প্যাকেজ থেকে অবশিষ্ট ল্যাবটাকে খুলে নিয়ে নেওয়া আর অটোমেটিক রিমুভাল অফ ব্যাট ব্যাট মানে আমরা জানি ল্যাবকেই বোঝানো হয় তো যতটুকু অবশিষ্ট ছিল স্কুলের পাশে তো সাকশন করে এইটুকুকে নিয়ে নেওয়া হলো তার মানে এখন আমার স্কুল ফ্রি কিন্তু খেয়াল করে দেখো আমরা ইতিমধ্যেই আহ কিছু পরিমাণ ল্যাবকে কিন্তু আমার হাতে রেখে দিছি এই যে ল্যাপের একটা প্রান্ত কিন্তু ছুটে যায় না ল্যাপের প্রান্তটাকে কিন্তু অর্থাৎ পুরান ল্যাব আমরা যেটাকে বলেছিলাম যে প্রসেসিং ল্যাব প্রসেসিং ল্যাবের একটা প্রান্ত কিন্তু আমার ঠিকই প্রেসিং রোলার এখানে ধরা আছে ওটা কিন্তু একবারে নাই হয়ে যায় নাই সেটাকে আমরা হাতে রেখে দিয়েছি আর বাকি যেটুকু ছিল ওইটুকু হচ্ছে কিছু অংশকে আমরা যেটা করলাম যে সাকশন করে আলাদা করে নিয়ে গেলাম করে আলাদা করে নিয়ে যাচ্ছি সাকশন করে আলাদা করে নিয়ে গেলাম ওইটুকু ল্যাব ফেলে দিতে হবে আলাদা জমা হবে ওইটুকুলে এই যে এখন স্কুলগুলিকে হচ্ছে পিছনে স্কুলের কেস আছে যে ব্যবহার হয়ে যাওয়া এমটি স্পুলগুলি রাখা এমটি স্কুল স্কুলগুলি এই কেসে এসে জমা হবে এবং আমার যে হচ্ছে রিজার্ভে থাকা ল্যাব ছিল সেটা মেইন হচ্ছে প্রসেসিং জোনে চলে যাবে পিছন থেকে চলে আসলো এবং রিজার্ভ গুলি হচ্ছে মেইন প্রসেসিং জোনে চলে গেল এখন হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ যে এই নতুন ল্যাপের সাথে এই যে নতুন ল্যাপটা আমরা পেলাম এই নতুন ল্যাপের সাথে প্রসেসিং হচ্ছে সরি এই প্রেসিং নিচে ল্যাপের যে অংশটা ছিল এই নতুন ল্যাপের সাথে ওইটা জোড়া লাগাতে হবে তো কেন জোড়া লাগাবো কারণ জোড়া যদি না লাগাই তাহলে তো স্লাইভার দুইটা হয়ে যাচ্ছে যে এইটুকু ল্যাপ পর্যন্ত একটা স্লাইভার আর নতুন ল্যাপের আরেকটা স্লাইভার বের হবে তাহলে তো কন্টিনিউটি বজায় রইলো না তো কন্টিনিউটি বজায় রাখতে চাইলে আমাকে নতুন ল্যাপের সাথে এই পুরান ল্যাপের যতটুকু আমার হাতে আছে তার হচ্ছে একটা জোড়া লাগাই দিতে হবে কিন্তু এখানে একটা হচ্ছে যদি আমি সরাসরি হাতে নিয়ে বা সরাসরি নিয়ে যদি এখনই ল্যাপের সাথে পুরান নতুন ল্যাপের সাথে পুরান ল্যাপের জোড়া লাগাই তাহলে কিন্তু সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে এই ক্ষেত্রে ইভেননেস এর একটা সমস্যা হবে যে একটা থিক প্লেস তৈরি হয়ে যেতে পারে কারণ কি কারণ নতুন ল্যাব যেটা নতুন ল্যাবের তো এন্ড এর মধ্যে 100% ফাইবারই আছে আর পুরান ল্যাব যেটা পুরান ল্যাবের এখানে কিন্তু 100% ফাইবার নাই এখানে 50% ফাইবার আছে তো নতুন ল্যাবের 100% থিকনেস এর ল্যাব যদি পুরান ল্যাবের 50% থিকনেস এর ল্যাবের সাথে পিসিং করা হয় তাহলে নতুন ল্যাপে আছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবার পুরান ল্যাপে আছে ফিফটি পার্সেন্ট ফাইবার তাহলে দুইটা যোগ করলে তো ওই পিসিং পয়েন্টে হান্ড্রেড ফিফটি পার্সেন্টের একটা থিক প্লেস তৈরি হয়ে যাচ্ছে আশা করি সমস্যাটা তোমাদেরকে বোঝাতে পারছি যে কি সমস্যা হবে যদি আমি এখন নতুন ল্যাপটাকে পুরান ল্যাপের সাথে পিসিং করে দেই তাতে করে পিসিং পয়েন্টে ফাইবারের সংখ্যা অনেক বেশি হবে কারণ ধরা যাক এই ল্যাপের এখানে দুই লাখ ফাইবার থাকার কথা তো এখানে দুই লাখ ফাইবার ওখানে এক লাখ ফাইবার আছে তো যোগ করলে তিন লাখ ফাইবার হয়ে যাবে একটা থিক প্লেস তৈরি হবে তো এই জিনিসটাকে কিভাবে এড়ানো যায় এই জিনিসটাকে এড়ানোর জন্য আমরা যেটা করব প্রেসিং রোলারের নিচে তো ফিফটি পার্সেন্ট ফাইবার আছেই প্রেসিং রোলারের নিচে তো ফিফটি পার্সেন্ট ফাইবার আছেই আমরা যেটা করব যে নতুন ল্যাপ যেটা এই নতুন ল্যাপেরও হচ্ছে থেকে আমরা ফিফটি পার্সেন্ট ফাইবার কে নেওয়ার চেষ্টা করবো এখানে ফিফটি পার্সেন্ট বলতে কিন্তু কখনোই স্টেপল স্পিনিং এ পারফেক্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ফাইবার কে নেওয়া কখনোই সম্ভব না তারপর এখানে হচ্ছে একটা কাছাকাছি নিখুঁত থাকার একটা চেষ্টা করা হয় তো আমাদের এখানে আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা সাকশন চেম্বার আছে এই সাকশন চেম্বারটা এখন কাজে লাগবে সাকশন চেম্বার আগে থেকেই সে এয়ার সাকশন করা শুরু করে দিয়েছে এবং এয়ার সাকশন করতে থাকলে এই ল্যাপটা ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে যেই মাত্রই ল্যাপের এন্ড পাওয়া যাবে যেহেতু এখানে সাকশন হচ্ছে তো এই সাকশন এয়ারের টানে সেই ল্যাপের এন্ডটা চলে আসবে বাইরের দিকে এই যে এখানে কিন্তু ল্যাপের এন্ডটাকে দেখা যাচ্ছে শে বাইরে বের হয়ে আসছে কেন কারণ সাকশন চেম্বার আগে থেকেই হচ্ছে সাকশন শুরু করে দিল তো ল্যাপটপ ঘুরতে 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 যেই মাত্রই এন্ডটা সাকশন সাকশন এয়ারের তো হচ্ছে সংবাদ পাবে বা টের পাবে সাথে সাথেই কিন্তু সে সাকশন এয়ারের সাথে সাথে নিচে নেমে যাবে সাকশন এয়ারটাই ল্যাপের এন্ডটাকে টেনে নিচে নামিয়ে ফেলবে এই ল্যাপের কিছু অংশ ভিতরে চলে গেল সাকশনের কারণে এখন দেখো কিভাবে ফিফটি পার্সেন্ট ফাইবার কে ফেলে দেওয়া হয় এখন খেয়াল করে দেখো সাকশন চেম্বারের কিন্তু তোমার নিপার আছে ঠিক আছে অনেকটা যেন কম্বারের নিপারের মতোই ঠিক আছে এটা একটা নিপার এটা একটা নিপার এই নিপার দুইটা যখন গিয়ে তারা ধরে ফেলল বা চাপ দিয়ে দিল তো এখন ধরে রাখার পরে যদি নিপারটাকে আমরা উপরের দিকে টান দেই এই ল্যাপ ওয়াইন্ডিং রোলারের মাধ্যমে ল্যাব পয়েন্টিং রোলারের মাধ্যমে যদি আমরা ল্যাবটাকে আবার টেনে নিয়ে যাই তাহলে এই যে নিপার দুইটা ল্যাবটাকে যে ধরে রাখলো সেই প্রান্ত থেকে কিন্তু ল্যাবটা আবার এভাবে ছিঁড়ে যাবে এভাবে ছিঁড়ে যাবে ঠিক ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আলাদা হয়ে যাবে কেন কারণ নিপারের সাথে যে সমস্ত ফাইবারের যোগাযোগ বেশি সেই সমস্ত ফাইবারগুলি কিন্তু রয়ে যাবে আর নিপারের সাথে যে সমস্ত ফাইবারের যোগাযোগ নাই তারা উপরের দিকে ল্যাপের টানের ফলে চলে যাবে অর্থাৎ এই নতুন ল্যাপের প্রান্ত থেকেও আমরা অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ফাইবার কে রিমুভ করতে সক্ষম হব তখন এই নিচের দিকেই তাকিয়ে থাকো কিংবা আমি আরেকটু পিছন থেকে টান দিই হ্যাঁ দেখো এয়ার সাকশনের ফলে হচ্ছে সাকশন চেম্বারটা ল্যাপটাকে তার নিজের কাছে নিয়ে নিবে এই এবং এখন এই যে দেখো এখন নিপারটা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখলো ধরে ফেললো এখন যদি আমি ল্যাপ ওয়াইন্ডিং রোলারটাকে ঘুরাই এবং ল্যাপটাকে যদি ফিরিয়ে নেই তাহলে যেটা হবে যে এই নিপারের এখান থেকেই অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ফাইবার নিপারের কাছেই রয়ে যাবে এই সাকশন চেম্বারের নিপারের কাছেই রয়ে যাবে এবং অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ল্যাপ কিন্তু উপরের দিকে উঠে আসবে হম এই যে ছিঁড়ে গেছে এই যে এখন এখন বোঝা যাচ্ছে তো এখন কি হলো টান দিয়ে নিয়ে যাওয়ার ফলে अराउंड 50% ফাইবার আছে এখানে দেখো এখানে কিন্তু কোনটা একটু বড় কোন ফাইবারটা একটু ছোট কোনটা একটু বড় কোনটা একটু ছোট এরকমই বোঝা যাচ্ছে এটা বেশ যত্ন করে ভিডিওটা বানানো এখানেও যে ফাইবারের সংখ্যা কম 50% ফাইবার সেটাও বোঝা যায় আবার এখানেও যে 50% ফাইবার अराउंड 50% ফাইবার আছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা নিয়ে যাওয়া হলো এখন হচ্ছে ওটাকে নিয়ে আসা হচ্ছে ল্যাপটাকে ঘুরায় আবার ল্যাপের এন্ডটাকে নিয়ে আসা হচ্ছে এখন ল্যাপের এন্ডটা তো এর আগে তো একটা সাকশন চেম্বার হচ্ছে ল্যাপের এন্ডটাকে ল্যাপ থেকে খুঁজে বের করেছিল কারণ আমরা যখন ওই যে স্কচ টেপ যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু স্কচ টেপের প্রান্তটা খুঁজে বের করতে আমাদের খুবই কষ্ট হয় আমরা তখন এই যে আঙুলের ব্যবহার করে করে তোমার যেমন ধরো যাক এটা যদি টেপ হয় তো আমরা এরকম উল্টা দিকে হচ্ছে এই নোক দিয়ে হচ্ছে খোঁচা দিতে থাকে যেন স্কচ টাইপের প্রান্তটা খুঁজে পাওয়া যায় তো এই এখানে সাকশন চেম্বার কিন্তু সেই কাজটাই করছে যে ল্যাপের মধ্যে এন্ডটা যে পেঁচানো ছিল এই এন্ডটাকে খুঁজে বের করার কাজটা কিন্তু হচ্ছে এয়ার সাকশন করছে তো এখানেও সেই কাজ করার জন্য তোমার হচ্ছে সাকশন নজল আছে সরি এয়ার ব্লোয়ার নজল আছে ব্লোয়ারের নজলটা হচ্ছে তোমার আমি আগে এটা তোমাদের ইয়েতে দেখিয়ে আসি তাহলে বোঝা হবে এখানে এখানে খেয়াল করে দেখো আমি একটু জুম করছি এটা তো ল্যাপয়েন্ডিং রোলার বাম দিকেরটা আচ্ছা ল্যাপ ওয়ার্নিং রোলারের পরপরই ঠিক গায়ে গায়ে লাগানো এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে মেশিন ফ্রেমে যে আমি যে দিক দিয়ে কার্সার মুভ করছি এই এই ফ্রেমটাই হচ্ছে একটা এয়ার ব্লোয়ার এই এয়ার ব্লোয়ারের এই বরাবর এই বরাবর এই যে ঠিক আমি যেখানে কার্সারটা দিয়ে রেখেছি এখানে দেখো একটা নীল রঙের ধোয়ার মতো দেখা যাচ্ছে হালকা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছো কিনা এবার খুব স্পষ্টই দেখতে পাচ্ছ এই থেকে একটা নীল রঙের ধোয়ার মতো বের হচ্ছে ঠিক এই বরাবর এই মাথা থেকে ও মাথা হচ্ছে অনেকগুলি এয়ার ব্লোয়ারের নজল থাকে তারা হচ্ছে এয়ার ব্লো করতে থাকে তো এই হচ্ছে ক্রমাগত ল্যাপের এঞ্চটা খুঁজে বের করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় এখানে যে নীল রঙের হচ্ছে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে এই নীল রঙের ধোঁয়া দিয়ে এয়ার ব্লোয়ার বোঝানো হচ্ছে যে বাতাস বের হচ্ছে এই ব্লোয়ার দিয়ে বাতাস এবং সেটা এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ল্যাপের যতটুকু উইথ উইথ ঠিক পর্যন্ত এই এয়ার ব্লোয়ারের নজলগুলি বসানো থাকবে সেটাই আমরা এখন হচ্ছে দেখব তো এয়ার ব্লোয়ারটা এখন নিচে আছে তো যখনই এই এন্ডটা আসার সময় হবে এয়ার ব্লোয়ারটা উপরে উঠে যাবে খেয়াল করে দেখো এয়ার ব্লোয়ারের দিকে দিকে এই যে এই এয়ার ব্লোয়ার হচ্ছে এটা এয়ার ব্লটটার দিকে তাকিও সেই এয়ার ব্লটটা হচ্ছে উপরে উঠে যাবে এবং ল্যাপের এন্ডসটাকে খুঁজে বের করবে এই যে এয়ার ব্লটটা উপরে উঠে আসছে এই উপরের দিকে উঠে আসলো এবং এয়ার ব্লো করা শুরু করে দিবে এয়ার ব্লো করলে হবে কি এয়ার ব্লোয়ার তো ফাইবারগুলিকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো ল্যাপের এন্ড যদি চলে আসে এয়ার ব্লোয়ারের কাছে সে তখন আর এয়ার ব্লোয়ারের কারণে ল্যাপের গায়ের সাথে লেগে থাকতে পারবে না এই এন্ডটা চলে আসবে এয়ার ব্লোয়ার হাতে চলে আসবে খেয়াল করো বাতাস দিচ্ছে বাতাস দিচ্ছে এই যে পেয়ে গেছে সে এই এন্ডটা কিন্তু হচ্ছে ল্যাপের এন্ডটা কিন্তু এয়ার ব্লোয়ারটা পেয়ে গেল এবং পেয়ে সে হচ্ছে নামিয়ে করবে কি এই এতক্ষণ যে পুরান হচ্ছে প্রেসিং রোলারের কাছে যেই 50% ফাইবারটুকু ছিল এয়ার ব্লোয়ারটা করবে কি সেই 50% ফাইবারের সাথে হচ্ছে নতুন ফিফটি 50% যে ল্যাপ ওটাকে একসাথে করে দিবে এই একসাথে করে দিল এবং এই একসাথে করার সময় আরেকটা এয়ার ব্লোয়ার আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এটা ঠিক প্রেসিং রোলারের ডান দিকে এখানে একটা দেখা যাচ্ছে লাঠির মতো দেখা যাচ্ছে প্রেসিং রোলারের ডান দিকে যে এটা এটাও একটা এয়ার ব্লোয়ার এবং এই এয়ার ব্লোয়ারেও তুমি খেয়াল করে দেখো যে এখানেও তোমার এয়ার নীল নীল দাগ দেখানো হয়েছে যে নীল ধোয়ার মতো দেখানো হচ্ছে অর্থাৎ এরাও একটা এয়ার ব্লোয়ার এবং এই এয়ার ব্লোয়ারটার কাজ কি যখন হচ্ছে এই দুইটা লেয়ার নতুন ল্যাপ এবং পুরান ল্যাপ দুইটা যখন একটা আরেকটার উপর ওভারল্যাপ করবে তখন নতুন এয়ার ব্লোয়ারটা হচ্ছে বাতাস দিয়ে চাপ দিবে চাপ দিলে হবে কি একটা কম্প্রেশন তৈরি হবে সেইটাকে কম্প্রেস করে পিসিংটাকে মজবুত করার চেষ্টা করবে এই এয়ার ব্লোয়ারটা হচ্ছে পিসিং এর জন্য সহায়তা করবে এই এয়ার ব্লোয়ারটা যখন হচ্ছে উপর থেকে নিচের দিকে চাপ দিবে বাতাস দিয়ে তখন হচ্ছে এটা পিসিং এর সহায়তা করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই তো এই তো এখন তোমরা হচ্ছে এই প্রথম যে ফার্স্ট এয়ার ব্লোয়ার সেটা থেকে তো হচ্ছে বুঝেছই তোমরা এখন এটার দিকে খেয়াল রাখো দেখবা যে যখন দুইটা ল্যাপ পিসিং হবে তখন এখান থেকে সাদা ধোয়া সরি নীল রঙের ধোয়ার মতো বের হবে অর্থাৎ নীল রঙের ধোয়া দিয়ে ভিডিওতে বোঝানো হচ্ছে এয়ার ব্লোয়ার থেকে এয়ার বের হবে এয়ার ফ্লো বের হবে এয়ার ফ্লো এয়ার ফ্লো যেটা বের হবে ওটাকে হচ্ছে কম্প্রেস করে দুইটা ল্যাপের মধ্যে জোড়া লাগানোর কাজটা সে করবে তো তোমরা শুধু এই ব্লোয়ারটার দিকে নজর রাখো আমি ভিডিওটা চালু করছি এই যে এই এই দেখেছো এবং সে চাপ দিয়ে কিন্তু উপরে উঠে গেলে খেয়াল করো ওটা সে চাপ দিবে চাপ দেওয়া মানে পিসিং হয়ে গেল পিসিং হয়ে যাওয়ার পরে প্রেসিং রোলারটা উপরে উঠে যাবে আমি আবারও দিচ্ছি এই পিসিং এই পিসিং হয়ে গেল এবং ওটা উপরে উঠে গেল আবারও খেয়াল করো উপরের ব্লোয়ারটাও হচ্ছে যে এয়ার ব্লো করে উপরে উঠে যাবে এয়ার ব্লো করবে এবং প্রেসিং রোলারটা উপরে উঠে যাবে প্রেসিং রোলারটা এই উপরে উঠে গেল তো প্রেসিং রোলার উপরে উঠে যাওয়াটা আসলে খুবই জরুরি কেন জরুরি কারণ হচ্ছে প্রেসিং রোলার নিচে থাকলে তো ল্যাপটা সামনের দিকে আগাতে পারছে না যখন পিসিং এ হয়ে গেল তখন প্রেসিং রোলারটা উপরের দিকে উঠে যাবে এবং নতুন করে ল্যাপ আবার সামনের দিকে যাওয়া শুরু করবে এই বেশ আবার সামনের দিকে যাওয়া শুরু করলো এই হচ্ছে আমাদের আহ তোমার ল্যাব ল্যাব পিসিং পিসিং অটোমেশন ইন এই নাম তারা দিয়েছে হচ্ছে রোবো ল্যাব তো আমি হচ্ছে আবারও এটা একটু ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত আসি তোমরা একটু দেখো এই কথাগুলি মনে করার চেষ্টা করো যে কথাটা মনে নাই সেটা আমাকে জিজ্ঞেস করো এই হয়ে গেছে এই হচ্ছে আমাদের অটোমেটিক ল্যাপ পেসিং তো এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করো স্যার আমাদের সবটা ল্যাপ ফিট দা কেন হয় না স্যার লাস্ট লেয়ারটা বাদ দেই কেন কারণ লাস্টের লেয়ারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যদি একটা ফোর্স লাগে ওই ফোর্সটা স্যার একটা লেয়ার না থাকলে হয় না এখন লাস্টের লেটটা হ্যাঁ বলো কি বললে তন্ময় যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে স্যার যে ছিটতে হয় স্যার প্রথমবার ওই ছেরা জন্য স্যার লাস্টের একটা লেয়ার না রাখলে স্যার ওই ফোর্সটা পাওয়া যায় না ওটার জন্য মনে হয় স্যার এক লেয়ার থাকতে থাকতে স্যার ইয়া করে ফেলি পিসিং করে ফেলি এখানে যেটা স্যার মানে ছিড়ে ফেলি আর কি ওই প্রথম পার্ট থেকে পুরনো প্যাকেজ থেকে জি পুরান প্যাকেজ থেকে যদি আমি লাস্টের লেটটা যদি হচ্ছে না ছিড়ি তাহলে ওই ফিফটি পার্সেন্ট ল্যাব আমি পাচ্ছি না এটা হচ্ছে মূল কারণ হ্যাঁ ওই যে ফিফটি পার্সেন্ট তো আমার থাকা লাগবে কারণ ফিফটি পার্সেন্ট রাখবো পুরানটা থেকে আর নতুনটা থেকে ফিফটি পার্সেন্ট বানাবো তারপরে না দুইটা পিসিং করলে হান্ড্রেড হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট দুই জায়গায় থাকে ছিললাম না কোথাও থেকে কোনো জায়গা থেকে ফাইবার কমায় নাই তাহলে হান্ড্রেড হান্ড্রেড ওভারল্যাপ করলে তো টু হান্ড্রেড পার্সেন্ট একটা থিক প্লেস হয়ে যাবে পিসিং পয়েন্টে এই জন্য আমরা হচ্ছে লাস্টের লেয়ারটাকে ছিঁড়ে ফেলি আচ্ছা স্যার বুঝছি আর কোনো প্রশ্ন আছে কি আচ্ছা এখন আমরা একটু আহ দিকে চলে যাই এখানে আহ এইতো এখানে যেমন দেখানো হচ্ছে আহ চারটা ধাপে ভাগ করা হয়েছে এখানে এখানে খুব সহজ ভাষায় চারটা ধাপে ভাগ করা হয়েছে যে লাইনটা হয়তো পড়তে পারছো যে প্রথম ধাপের শেষের লাইনটা পুরাটা তো আর পড়ার দরকার নাই ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে ওই যে উপরে প্রেসিং রোলার ঠিক আছে এখানে এয়ার ব্লোয়ার গুলি দেখা যাচ্ছে নিচে এয়ার সাকশন চেম্বারের ভিতরে ঢুকে যাচ্ছে তো দ্বিতীয় লাইন আমি পরে দিস ইস ফলোড বাই ফরওয়ার্ড রোটেশন টু সাক অফ দা রিমেইনিং ব্যাট অন দ্য টিউবস অর্থাৎ আ রিমেইনিং ল্যাপটুকে কে সাকশন করে নিয়ে যাওয়া হল নাম্বার টু এটা তার পড়া দরকার নাই যে প্যাকেজটা এমটি স্পুল গুলো চলে আসলো নতুন ল্যাপটাকে বসিয়ে দেয়া হল ল্যাপ পয়েন্টিং রোলার এর উপরে তিন নাম্বার এটাকে ওরা খুব সহজ ভাষায় বলে দিতেছে যে প্রিপেয়ারিং দা এন্ড অফ দা বাট ফর অটোমেটিক পিসিং প্রিপেয়ারিং বলতে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে ওই যে अराउंड 50% ফাইবার কে সাকশন করে ল্যাপের নতুন এন্ডে যেন 50% ফাইবার থাকে এই জিনিসটাকে এনসিওর করা ওরা এটাকে খুব সহজ ভাষায় বলে ফেলছে আর কি চার নম্বর নিউমেটিক পিসিং নিউমেটিক মানে আমরা জানি যেখানেই বাতাস সংক্রান্ত কিছু একটা সেখানেই আমরা হচ্ছে নিউমেটিক শব্দটা ব্যবহার করি তো এই যে জোড়া লাগানোর কাজটাকে ওরা বলছে নিউমেটিক পিসিং কেন কারণ পুরাটাই তো আসলে এটা এয়ার কে কাজে লাগানো হচ্ছে তো নিউমেটিক পিসিং অফ দ্য ব্যাট বাই মিন্স অফ দ্য এরোপিক সিস্টেম এরোপিক এরোপিক পি আইসি আইএনজি পিসিং পিসিং থেকে হচ্ছে পিক নেওয়া হয়েছে আর এরও তো আমরা জানি বাতাসের কারণে তো এরোপিক সিস্টেম তার মানে হচ্ছে বাতাসের মাধ্যমে যেই জোড়া লাগানোর পদ্ধতি এই জন্য ওরা এটাকে বলেছে এরোপিক সিস্টেম দিস ইজ ফলোড বাই অটোমেটিক মেশিন স্টার্ট এরোপিক সিস্টেমের মাধ্যমে জোরা লাগানোর পরই নতুন মেশিন চালু হয়ে যাবে তো আমরা পরীক্ষা প্রিপারেশনের জন্য এখান থেকে নিতে পারি অবশ্য খুব ভালো করে বলা নাই আমার মনে হয় তোমরা যদি ভিডিওটা দুই একবার দেখো এরপর নিজেরাই এর চাইতে বিস্তারিত বা সুন্দর করে লিখতে পারবা কারণ এখানে কোনো এয়ার ব্লোয়ারের কথা খুব একটা আসে নাই ওরা পুরো জিনিসগুলিকে নিউমেটিক পিসিং এবং এরোপিক সিস্টেম এই দুইটা শব্দ দিয়ে হচ্ছে চালিয়ে দিয়েছে তো তোমরা নিজেরাই যদি হচ্ছে ভিডিওটা দেখে নাও এরপর এই ডায়াগ্রামটা ফলো করলে এই ব্রুশিয়ারে চেয়ে ভালো করে তোমরা হচ্ছে লিখতে পারবে অবশ্য ব্রুশিয়ারগুলিতে কোনো সময় অত বেশি টেকনিক্যাল ডাটা আসলে থাকে না কারণ ব্রুশিয়ারের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে মূলত টপ ম্যানেজমেন্ট কে দেখানো বা মিল মালিকের কথায় যদি ধরো তো এখানে হচ্ছে কখনোই খুব মানে কি বলা যায় খুব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ কম ব্যবহার করা হয় যতটুকু সম্ভব তো খুব ব্রুশের কখনো খুব টেকনিক্যাল কোনো ডকুমেন্ট না এটা হচ্ছে সেফ একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করা হয় যে আমাদের এই এই ফিচারগুলো আছে একটা বেসিক আইডিয়া যেন নেওয়া যায় তো এখানে আসলে ওইভাবে লেখা থাকবে এটা আশা করাটাও ঠিক হবে না যাবো না এখানে রোবোল্যাপের এটা তো হচ্ছে যে মডেলে কিছুটা বিবরণ দেয়া আছে ওটা তো ছিল 66 এর er মডেল 86 এর ব্রوشারে কিন্তু এত কথা হ্যাঁ ওইভাবে ওইভাবেও লেখা নাই বরঞ্চ লেখার পরিমাণ আরো কম স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো স্যার রোবোল্যাপ যে মেশিনে না মানে থাকে না স্যার ওইখানে কি স্যার ম্যানুয়ালি পুরো কাজটা করে ম্যানুয়ালি এখন আর নাই হচ্ছে এই কাজটা হচ্ছে অটোমেশন থাকে ও ওকে স্যার তবে যখন ম্যানুয়ালি করতো তখন তো কিছু সমস্যা অবশ্যই পোহাতে হতো কারণ হচ্ছে এই ফিফটি পার্সেন্ট ফাইবারকে ফেলে দেওয়ার কাজটা ম্যানুয়ালি আসলে করতে যাওয়াটা খুব মুশকিলের কাজ আনইভেননেস তখন অনেক বেশি থাকতো আহ তারপর হচ্ছে লোকজন বেশি লাগতো আহ তারপরে একজন মানুষ গিয়ে যদি হচ্ছে কারণ কমবারের কিন্তু হচ্ছে হেড হচ্ছে আটটা তাই না তো আটটা হেডেই কিন্তু এই পিসিং এর কাজটা হবে একসাথে তো একজন মানুষ যদি কাজ করে তাহলে তাকে আটটা হেডে কিন্তু কাজ করতে সময় অনেক বেশি লাগবে কিন্তু এখন অটোমেশন আসার পরে আটটা হেডে পিসিং এর কাজটা একসাথে হয়ে যাচ্ছে সাইমি হয়ে যাচ্ছে তো তখন কাজটা অনেক সহজ হয়ে যায় এখানে যেমন এই কথাগুলি লেখা আছে দেখো যেমন ওরা শুধু বেনিফিটস অফ অ্যাপ সিস্টেম রিডাকশন ইন হিউম্যান রিসোর্স অর্থাৎ আমি যদি একজন মানুষ ব্যবহার করি পিসিং করার জন্য তাহলে তো হচ্ছে লম্বা সময় লাগবে এই জন্য আমার হচ্ছে পিসিং করার জন্য বেশি লোক থাকলে ভালো আর তাছাড়া এখন তো কোনো লোকই লাগে না দুই দিক থেকেই হিউম্যান রিসোর্স আমার হচ্ছে কম প্রয়োজন নো ওয়েটিং টাইম অন দ্য কম্বার কম্বারের হচ্ছে কোনো সময় অপেক্ষা করার প্রয়োজন নেই কারণ আটটা ল্যাপে একসাথে হয়ে যাচ্ছে এমনকি ল্যাপটা যে ওয়াইন্ডিং রোলার এর উপরে আসবে এটাও অটোমেশন এটাও অটোমেটেড পুরান ল্যাপটা সরানো হবে এটাও অটোমেটেড সুতরাং সময় খুবই কম লাগতেছে কাজেই কম্বার মেশিনের স্টপেজ টাইমটা কিন্তু এখন খুবই অল্প তারপর ইনক্রিজ এফিসিয়েন্সি অফ দ্য কম্বার যেহেতু আমি প্রচুর সময় কাজে লাগাতে পারছি মেশিন স্টপেজ টাইম কম তাহলে তো অবশ্যই এফিসিয়েন্সি বাড়বে এবং সবশেষে সবচাইতে বড় যে ইস্যু সেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আমি এটা হচ্ছে প্রায় সময় তোমাদেরকে বলে থাকি যে আমাদের এই যে অটোমেশন এই অটোমেশন গুলির কিন্তু মূল উদ্দেশ্য এটা না যে হিউম্যান মানে হচ্ছে এইট কে কমায় ফেলার চেষ্টা করে এটা আসলে মূল উদ্দেশ্য না কারণ যে তোমার কোটি কোটি টাকা হচ্ছে তার ফাইবারের পিছনে যায় মেশিনের পিছনে যায় সে হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কিংবা আট হাজার টাকার একজন তোমার হচ্ছে কি বলা যায় ওয়ার্কারের জন্য সে হচ্ছে আটকাবে না সুতরাং এইটা বড় ইস্যু না বড় ইস্যু হচ্ছে আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে প্রোডাকশন যাচ্ছে এবং কোয়ালিটির হয় মাধ্যমে বিশেষ করে ল্যাপের জন্য এবং হচ্ছে রোভিং এর জন্য এটা আমরা একদিন লম্বা সময় কথা বলেছিলাম যে ল্যাপ এবং রোভিং ববিন ল্যাপ এবং রোভিং ববিন এই দুইটা প্যাকেজ কিন্তু আমাদের জন্য খুবই সেনসিটিভ বিশেষ করে কোয়ালিটির ইস্যুতে তো কোয়ালিটি কন্ট্রোলের ইস্যুর ক্ষেত্রে চিন্তা করলেও আমাদের হচ্ছে এই অটোমেশন গুলি কিন্তু খুবই দরকার খুবই দরকার তো যতটানা আসলে হিউম্যান এইটকে কমাই ফেলার চেষ্টা অটোমেশনের মাধ্যমে তার চেয়ে আসলে বেশি হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং প্রোডাকশন এফিসিয়েন্সিকে বাড়ানো অটোমেশনের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে এটা হ্যাঁ তবে অবশ্য দুইটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা যত বেশি হচ্ছে হিউম্যান এইটকে কমাই ফেলতে পারবো তত বেশি আসলে কোয়ালিটি কোয়ালিটিকে রাখার হচ্ছে কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয় ল্যাব হাতে করে কেউ নিয়ে যাবে পঁচিশ কেজি ল্যাব সে একটা না একটা ঝামেলা পাকানোটা খুবই স্বাভাবিক কিন্তু এই ল্যাবের নিয়ে যাওয়ার কাজটা যদি মেশিন করে তাহলে সে এতটা ঝামেলা করবে না যাই হোক তো মোটামুটি এই হচ্ছে আমাদের রোবো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো স্যার এই কমপ্লিট পিসিংটা শেষ হয়ে ফিড আস্তে আস্তে কত টাইম লাগে স্যার এই মোটামুটি আমাদের এই মেশিনের ভিডিওটা রিয়েল টাইম ভিডিওই এক এক মিনিটের মধ্যেই হয়ে যায় আচ্ছা স্যার এবং আটটা ল্যাপের একসাথেই ঘটে এটা হচ্ছে আরেকটা সুবিধার জায়গা মানে স্যার এক মিনিটে আটটা ল্যাপ মানে হ্যাঁ মেশিনের এই মাথা থেকে ওই মাথা এটা তো আমরা একটা ল্যাপের যেমন এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা তো একটা ল্যাপের জন্য কিংবা এই যে আমরা যে ভিডিওটা হচ্ছে মাত্র দেখলাম ওই যে হ্যাঁ তো এটা তো হচ্ছে আমরা একটা ল্যাপ দেখতে পাচ্ছি কিন্তু মেশিনে ল্যাপ তো হচ্ছে আটটা আটটা ল্যাপের জন্য কিন্তু আট সেট ওই যে আমরা বলেছিলাম কম্বারের আটটা হেড আট সেট ল্যাপ ওয়েন্ডিং রোলার আট সেট ব্লোয়ার আট সেট হচ্ছে প্রেসিং রোলার এগুলি সবই আট সেট তো আটটা ল্যাপের কাজটা একসাথে হয়ে যায় বুঝছি স্যার আচ্ছা ঠিক আছে তো আজকে অবশ্য দশটা দশ বেজে গেছে আজকে আরেকটা টপিক নিয়ে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু দেরিতে শুরু করছি আজকে নতুন কোন টপিক নিয়ে হচ্ছে শুরু করব না এর পরবর্তীতে আমাদের হচ্ছে যেটা পড়ার ইচ্ছা সেটা হচ্ছে রিটার্নের একটা মডেল ই এইটি তো ই এইটি মডেলে ওদের বেশ কিছু নতুন সংযোজন ছিল ভিডিওটা আগে হয়তো আমরা কিছু কিছু দেখছি কিন্তু যেটা দেখা হয় নাই সেটা হচ্ছে যে নতুন কি ফিচার বা কি ফিচার গুলি আসলে কি প্রভাব ফেললো এই সংক্রান্ত একটা আলোচনা আমরা করব ইএটির এই ভিডিওটার উপরে তো ওটা নিয়ে আজকে কথা বলার প্ল্যান ছিল কিন্তু আজকে তার সময় নাই কিছু আছে কিন্তু হচ্ছে নতুন আরেকটা টপিক আমি শুরু করব না এখন আর তো তোমাদের প্রশ্ন না থাকলে তাহলে তোমরা হচ্ছে ইয়ে করতে পারো আইডি লিখতে পারো আর তোমাদের মোটামুটি মনে হয় এটা নিয়ে পাঁচটা স্টাডি হয়ে যাবে আজকে তো এগুলো একটু পুরান পড়া গুলো একটু রেখে দিও কারণ এগুলির সাথে আবার ভার্সিটি খুললে যখন আমরা হচ্ছে ল্যাবের থেকে কিছু স্টাডি যোগ করব তখন কিন্তু তোমাদের একটুখানি চাপ বেড়ে যাবে কাজেই তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের যে প্লে লিস্ট ওই প্লে কিন্তু হচ্ছে দেওয়া আছে খুব সুন্দর করে স্টাডি ওয়াইজ স্টাডি নাম লিখে লিখে দেওয়া আছে ওইখান থেকে হচ্ছে তোমাদেরকে একটু দেখে নিতে হবে পড়ে নিতে হবে এবং প্রশ্ন তৈরি করে রাখতে হবে নয়তো পরে কিন্তু চাপ অনেক বেশি বেড়ে যাবে ইউটিউবে কি প্রতিদিন একটা প্রতিদিনই আপলোড করে দেন হ্যাঁ মোটামুটি বোধহয় হয় গত দুই দিন একটা আপলোড করি নাই এর এক পর্যন্ত আপলোড করে আছে আজকেরটা তো করি নাই এখনো গত কালকেরটা করি নাই তার আগের দিন এটা করি নাই এই গত দুই দিনেরটা বাকি আছে মোটামুটি তোমরা কোন সেকশন

As-salamu alaykum, sir. As Wa alaykum